চব্বিশ পরগনা জেলার সদর বারাসাত চাপাডালি বড় একটি বেসরকারি নার্সিং হোমকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিক্ষোভ অসন্তোষের বাতাবরণ তৈরি হলো গত কয়েকদিন ধরে। আজ সোমবার সকাল থেকেই দফায় দফায় স্থানীয় বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, সঙ্গে যোগ দিল হাসপাতালের কর্মীরাও। ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। বিক্ষোভ এবং অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। বিক্ষোভকারীদের সঙ্গে বারাসাত থানার পুলিশের কথা হয় এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা। হাসপাতালের কর্মচারীদের দাবি, এই হাসপাতাল করোনা রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র হলে তাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে নানা সমস্যা হবে। প্রতিবেশীদের অভিযোগ, কোনো অনুসন্ধান না করে এত ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে করোনা হাসপাতাল করার সিদ্ধান্ত কী করে নেওয়া হলো? এদিন বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে সামিল হন টোটো চালক, অটো চালক, ট্যাক্সি চালক, স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের একাংশ। তাদের দাবি, এই হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে না, তাহলে যাতায়াত বন্ধ হবে সাধারণ মানুষ, ফলে তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আমরা তো করতে চাইছি না। তারপরে এখানকার যে সমস্ত লোকজনগুলো থাকে বা এই যে দোকানদার, তারাও আমাদেরকে বলেছে যে এরকম একটা যে হচ্ছে, তোমরা কি কি করছো। তো আমরা সেটাই বলছি এবং ওরা সবাই আছে, আমাদের অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, মাছের লোক, সমস্ত দোকান, ওষুধের দোকান, চায়ের দোকান, এরা সবাই, এবং আমাদের প্রত্যেক স্টাফরাই আমরা চাইছি যে এইটা আমাদের, দেখুন আমাদের এইখানে হলে আমরা তো বাড়িঘর কোথাও কোনো কিছু যেতে পারবো না, এবং কতদিনে যেতে পারবো তার কোনো ঠিক নেই। কারোর বাড়িতে বাবা অসুস্থ, কারোর বাড়িতে ছোটো বাচ্চা, তো এই অবস্থায় আমাদের কাজ তো করতেই হবে। তো একে তো এমনিই এখন খুব টালমাটাল চলছে, তার মধ্যে যদি আর এখন আবার এইসব হয় তো আমার হয় কাজ ছেড়ে দিতে হবে, আর নইলে কিছু করতে হবে। কিছু করলে আমি বাড়িঘর যেতে পারবো না, আমার সংসার কীভাবে কী হবে জানিই না, বুঝতে পারছি না। ছোটো বাচ্চা, বউ আছে, একা আর কেউ নেই। এবার যাই হোক, তার মধ্যে আমরা চাইছি যে এইখানে না হোক, সেইটাই আমরা চাইছি, সেইটাই আমাদের দাবি। স্টাফ হিসেবে আমি সেইভাবে বলছি, আমাদের প্রধান দাবি ছিল যে এখানে যাতে করোনা হসপিটালটা না হয়, সেই জন্যে আমরা সবাই সমবেত হয়ে নার্সিংহোমের স্টাফেরা, আমরা আবাসিকেরা সবাই মিলে এখানে পথ অবরোধ করেছিলাম। এইবার পুলিশ অফিসার এসে আমাদের সেটাকে খানিকটা মেনেছেন যে আর কি ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করে দেওয়ার জন্য, ড্রেনেজ সিস্টেমটা ভালো করে দেওয়ার জন্য উনি কথা দিয়ে গেছেন এবং সেটা করে দেবেন। আমরা মোটামুটি তাতে আশ্বস্ত, কেননা আমরা হসপিটাল করতে দেব না এটা তো আমরা বলতে পারি না, সেটা সম্ভব না, সেই জন্যে আমরা তাতেই খানিকটা আশ্বস্ত হয়েছি। উত্তর চব্বিশ পরগনা থেকে মানস চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।